তো প্রথমে আমরা ব্রাউজার লগ ইন করি। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। আপনারা যে কোনো একটা ব্রাউজার লগ ইন করে নিতে পারেন। এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবেন। তো আমি একটি আইডি লগ ইন করে দেখাই। এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাম পাশে যে মেনু বার রয়েছে, এখানে একটা নতুন অপশন যুক্ত করেছে। এখানে চাহিদা, এই চাহিদার উপর চাপ দিবেন। এখানে চাহিদা পত্র প্রথমে জমা দিবেন, তারপরে ক্লাস্টারে জমা দিবেন। তো প্রথমে আমরা চাহিদা পত্রে জমা দেই, এখানে ক্লিক দেই। এরপরে দেখতে পাচ্ছেন চলে আসছে, এখানে ধারাবাহিক ভাবে নামগুলো দেখা যাচ্ছে কিছু। এখান থেকে আপনারা ক্লাস ওয়ারি জমা দিতে পারেন। এই যে এখানে ক্লাস শ্রেণী নির্বাচন করতে বলছে, এখান থেকে আপনি শ্রেণী নির্বাচন করে দিতে পারেন। তো আমি প্রাক প্রাথমিক শ্রেণী নির্বাচন করে খুঁজুন অপশনে ক্লিক দেই। তাহলে আমার প্রাক প্রাথমিক শ্রেণীগুলো এখানে শুধু শো করছে। আর যদি এখানে কোনো শ্রেণী নির্বাচন না করি, তাহলে অটোমেটিকলি ছাত্রছাত্রীগুলোর যে কোনো শ্রেণী বিশেষ এখানে চলে আসতে পারে। তো আমি প্রাক প্রাথমিক আপলোড দিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে চাহিদাপত্র জমা দিতে হয়। এখানে প্রাক প্রাথমিক ছাত্রছাত্রীর তথ্য চলে আসলে একটু নিচে আসে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনারা এই বাম পাশের এই বক্সে ক্লিক দেন, সমস্ত ছাত্রছাত্রীগুলো দেখতে পাচ্ছেন যে মার্ক হয়ে গেছে। এরপরে আপনারা এখান থেকে সেই ডিমান্ড শিট দেবেন, উপরে মাসগুলো দেখা যাচ্ছে। তো বিশেষভাবে এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নাম্বার, অভিভাবকের এনআইডি কার্ড এবং অ্যাকাউন্ট নাম্বার গুলো দেখা যাচ্ছে। এখান থেকে আপনারা 6 মাসের যে তালিকা দিবেন, উপরে বলা আছে 2021-22 অর্থ বছরে জুলাই 21 থেকে ডিসেম্বর 21, অর্থাৎ 6 মাসের চাহিদা এখানে নিচ্ছে। এখানে 6টা মাসে আপনি এলাও করে দিবেন। এই যে যে বাচ্চা পিয়াস, এ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত, সরি এখানে ডিসেম্বর দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে যদি আপনার কোনো মাস মিসিং থাকে, তো আপনি এই উপরে যে এই যে 3-ডট লাইন মেনু, এখানে ক্লিক দিবেন। এখান থেকে 100% জুম ইন আছে, এখান থেকে মাইনাস করে দিবেন 90টি। আমি দিয়ে আসি, তো 90টি দেখতে পাচ্ছেন যে ডিসেম্বর অলরেডি দৃশ্যমান হয়ে গেছে। তো ব্রাউজিং যদি আপনি আরো ছোট করতে চান, তাহলে 3-ডট লাইন মেনু ক্লিক দিয়ে এখান থেকে মাইনাস দিবেন, আরো ছোট হয়ে যাবে। আবার নির্দিষ্ট পরিমাণে রাখার জন্য আপনি এখানে প্লাসে দিলে এটা বৃদ্ধি পাবে। তো আপনি আপনার চয়েস মতো নিয়ে নেবেন। তো আমি 90টা রাখলে এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে। এখন এই বাচ্চা কোন মাসের বিল আপনি দিতে চাচ্ছেন, কোন মাসের টাকা সে পাবে, সেই মাসগুলো আপনি এলাও করে দিবেন। আপনি যদি সমস্ত বাচ্চার একবার এলাও করতে চান, তাহলে এখানে এই যে যে জুলাই মাসের সাথে যে বক্স দেওয়া রয়েছে, এই বক্সে ক্লিক দিলে দেখতে পাচ্ছেন সমস্ত বক্স গুলো ভরাট হয়ে গেল। তার মানে এই জুলাই মাসের সমস্ত টাকা সমস্ত বাচ্চারা পেয়ে যাবে। এরপরে আগস্টে যদি এই বাম পাশে আমি বক্সে ক্লিক দেই, তাহলে পুরো বাচ্চাগুলো মার্ক হয়ে যাচ্ছে। আর আপনি যদি ছাত্রছাত্রী বিশেষ যদি কোনো ছাত্রছাত্রী দিতে চান, তো যে কোনো একটা চাপ দিলে অন্যান্য ছাত্রছাত্রীরা পাবে না। তো আমি সমস্ত ছাত্রছাত্রী এখানে পাওয়ার তালিকায় এলাও করে দেই। তো এখন দেখতে পাচ্ছেন সমস্ত বাচ্চাগুলো এখানে এই 1 পার্টে এলাও হয়ে গেল। এখন আপনি নাম পড়ে যদি কোনো বাচ্চার কোনো মাসের টাকা না দিতে চান, তাহলে সেই বক্সের ভারে এরকম চাপ দিবেন, দিলে দেখতে পাচ্ছেন এটা ফাঁকা হয়ে যাবে। এই মাসের অর্থাৎ এই অক্টোবর মাসের এই মারিয়া এই বাচ্চা টাকাটা পাবে না, 1 মাসের বেতন সে পাবে না, উপবৃত্তি টাকা। এরপর যদি আপনি এখান থেকে খুঁজে যে আরো কোনো বাচ্চার টাকা মিসিং দিতে চান অন্য মাসের, যেমন আমি তাজকিয়া জেবাকে আগস্ট মাসে যদি না দিতে চাই, তাহলে আগস্ট মাসের এই বক্সের ভারে চাপ দিবেন। একটা ক্লিক দিলে দেখতে পাচ্ছেন বক্সটি তারটি উঠে গেল। তো এই বাচ্চা বাকি 5 মাসের টাকা পাবে, কিন্তু 1 মাসের টাকা পাবে না। তো আমি আসলে সবাইকে এই টাকা পাওয়াতে চাচ্ছি, তো সবাই এলাও থাক। তো এবার আপনার এখানে দেওয়ার পরে এই যে সংরক্ষণ অপশন, তো আপনি এই সংরক্ষণ অপশন চাপ দেওয়ার সাথে সাথে এদের ডিমান্ড শিটটি প্রস্তুত হয়ে গেল আপনার স্কুলের। তো আমি এখান থেকে যদি আপনি আইটি কাজ করে নিতে পারেন, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 10টা রেকর্ড দেখা যাচ্ছে, প্রতি পৃষ্ঠার রেকর্ড 10টা। তার মানে আমি এখানে 10টা নাম দেখতে পাচ্ছি। তো এখান থেকে যদি আমরা রেকর্ড বাড়িয়ে নিই, 10টা জায়গায় যদি আমি 20টা দিয়ে দেই, তো দেখতে পাচ্ছেন এখানে 20টি আমি সিলেক্ট করার পরে একটু রিফ্রেশ নিল, তো লোড নিয়ে দেখেন এখানে 20টি সিরিয়াল দেখা যাচ্ছে, কিন্তু এখানে বাচ্চা আছে 13টা, তাই 13টা নাম সহজে দেখ করা যাচ্ছে। আর যদি বাচ্চা শিশু এখানে বেশি থাকতো, শিক্ষার্থী বেশি থাকতো, তাহলে এখানে আরো ছাত্রছাত্রী দেখা যেত। তো এখান থেকে আপনি রেকর্ড 10টা 20টা 50টা 100টা নিতে পারেন। তো এখান থেকে আপনারা যদি এই বাচ্চা এই রেকর্ড অনুযায়ী আপনি আপনার বাচ্চা অনুপাতে আপনি রেকর্ড নিতে পারেন। তো আমার এই বাচ্চা যেহেতু 13টা বাচ্চা আছে শিশু শ্রেণীতে, আমি এখানে 20টা রেকর্ড রাখলে হচ্ছে। এখন এই 13টা বাচ্চার রেকর্ডে রিফ্রেশ নেওয়ার কারণে সমস্ত এলাও গুলো চলে গেছে। আমি নতুন করে আবার দেখাই। তো আপনার জুলাই মাসের সমস্ত বাচ্চার এই উপরে যদি ক্লিক দেন, পুরো মাসটায় দেখেন পুরো বাচ্চার তথ্যই মার্ক হয়ে গেছে। তো আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টোটাল 6 মাসেরই এখানে ই করে দিলাম, দিয়ে এখানে আমরা সংরক্ষণ অপশনে ক্লিক দেব। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা হচ্ছে ডিমান্ড সাবমিটেড কমপ্লিট, তার মানে শিশু শ্রেণী সংরক্ষণ হয়ে গেছে, ডিমান্ড শিট প্রস্তুত শেষ।
এরপরে আপনারা যদি এখান থেকে আবার ক্লিক দিবেন, শ্রেণী নির্বাচন করবেন। তো এবার প্রথম শ্রেণী নির্বাচন করি, এখানে নির্বাচন করে খুঁজুন অপশনে ক্লিক দেই। তো এভাবে মূলত আপনি এখান থেকে শ্রেণী নির্বাচন করে প্রত্যেকটা শ্রেণীর তথ্যই ডিমান্ড শীট প্রস্তুত করবেন। তো আমি আরেকটি শ্রেণী দেখিয়ে শেষ করব। তো এখানে একটু রিলোড নিতে সময় নিচ্ছে, এখানে নেট স্পিড এবং কম্পিউটার কনফিগারেশনের উপরে আপনার তথ্য লোড নিতে সময় ব্যয় হয়। তো প্রথম শ্রেণীতে আমার দেখাচ্ছে বাচ্চা, তো 13টি বাচ্চা এখানে রেকর্ডে রেকর্ডে আমি 10-20টা সিরিয়াল রাখলে সমস্ত বাচ্চা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি এই বাম পাশে ক্লিক দিবেন। তো বাম পাশে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি এই চাহিদা পত্রগুলো সমস্ত যে চাহিদা মাসগুলো সিলেক্ট করে দিবেন। তো প্রথমে আপনার আগে নির্বাচিত করে নিবেন বাচ্চাগুলোর নাম, এখানে বাম পাশে ক্লিক দিয়ে নির্বাচিত শেষ করবেন। তারপরে এখান থেকে আপনি মাস উল্লেখ করে ডিমান্ড শীট প্রস্তুত করবেন। আর যদি কোনো বাচ্চা কোনো মাসে টাকা না দিতে চান, তাহলে এই এলাও এই যে টিক চিহ্নগুলো নট এলাও করে দিবেন, অর্থাৎ ক্লিক দিয়ে এই টিক চিহ্নগুলো উঠিয়ে দিবেন। তো সব তথ্য আপনার ঠিক থাকলে এখানে সংরক্ষণ অপশনে ক্লিক দিবেন। তো পেজ রিলোড নিয়ে এটা সেভ হয়ে যাবে। ওকে, তো দেখেন কমপ্লিট। ওকে, আমি এখানে দুটি শ্রেণী আপনাদের করে দেখালাম, প্রাক এবং প্রথম শ্রেণী। তো আপনারা এখানে প্রাক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা শ্রেণী নির্বাচন করে খুচরো অপশনে ক্লিক দিয়ে এখান থেকে প্রথমে ডান পাশ থেকে আপনারা বাচ্চাগুলো অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে দিয়ে মাসগুলো সিলেক্ট করে সংরক্ষণ অপশনে ক্লিক দিলে যেটা সাকসেসফুল দেখাবে। এর পরবর্তী কাজ হলো ক্লাস্টারে জমাদান, এই ক্লাস্টারে জমাদানে ক্লিক দিবেন। তো ক্লাস্টারে জমা দেওয়ার পরে জমাদানে ক্লিক দিলে আপনি এরকমই দেখতে পারবেন যতগুলো ছাত্রছাত্রী এখানে ক্লাস ওয়ারি দেখা যেতে পারে অথবা ক্লাসের মিসিং থাকতে পারে। তো আপনি এখান থেকে ক্লাসটি সিলেক্ট করবেন। তো আমি এখানে প্রথম শ্রেণীটি সিলেক্ট করে দেখাচ্ছি, দুইটি ক্লাস যেহেতু আমি অ্যাক্টিভ করে আপনাদের দেখাইছি। তো প্রথম শ্রেণী আমি ক্লাস্টারে জমাদান করে দেখাবো। তো এখান থেকে শ্রেণী নির্বাচন করবেন এবং এখানে খুঁজুন অপশনে ক্লিক দিবেন। তো এখানে আমরা প্রথম শ্রেণী যেহেতু 13 জন বাচ্চা ছিল, তো সেজন্য আমরা এখান থেকে একটু রেকর্ড বাড়িয়ে নিই, যেহেতু 10 জন দেখা যাচ্ছে। তো এখান থেকে 20 জন করে নিলে এখানে ছাত্রছাত্রী 20 জন দেখা যাবে। এখানে 20টি রেকর্ড যখন আমি সিলেক্ট করছি, এখানে 1-এর 13টি বাচ্চার লিস্ট চলে আসছে। তো এখানে যদি আপনার আরো বেশি বাচ্চা থাকে, তাহলে আপনি এখানে রেকর্ড বাড়িয়ে নেবেন। তো এখান থেকে আগে বাচ্চাগুলো সব অ্যাক্টিভ করে নেবেন। তো এখানে এই বক্সে ক্লিক দেওয়ার সাথে সাথে সব বাচ্চাগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এখন আপনারা একটি বিশেষভাবে লক্ষ্য রাখবেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত মাসের নাম দেখা যাচ্ছে। এই যে 6 মাসের নাম দেখা যাচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। তা এখানে প্রতিটা বাচ্চারই এই 6টি মাস সিলেক্ট হয়েছে কিনা। যদি কোনো বাচ্চা সিলেক্ট মিসিং থাকে, তাহলে আপনি পুনরায় এটা আবার ব্যাক করে নিয়ে এসে এই বাচ্চার তথ্য দিয়ে দিবেন। আর যদি আপনি মিসিং রাখতে চান, তাহলে আর ব্যাক করার প্রয়োজন নাই, আপনারা এইভাবে আপলোড দিতে পারেন। তো আপনি এখান থেকে প্রত্যেকটা বাচ্চার তথ্য দেখতে পারবেন যে কোন কোন মাসের বিল আপনি দিলেন, স্যার ডিমান্ড শিট আপনি জমা দিলেন সাব ক্লাস্টারে। এখানে প্রথম শ্রেণীর সমস্ত মার্ক করা হয়ে গেছে, অ্যাক্টিভ করা হয়েছে। এখন এই মাসগুলো আমি সিলেক্ট করে দেখে নিয়ে এখানে ক্লাস্টারে পাঠানো অপশনে ক্লিক দেই। এখানে বলতেছে যে আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয়ে নিশ্চিত। তো আপনি কি ক্লাস্টারে আবেদন বিষয়ে নিশ্চিত, তাহলে হ্যাঁ। হাতে সিলেক্ট দেওয়ার সাথে সাথে আপনার এই পেজটি রিলোড নেবে এবং সাব ক্লাস্টারে প্রেরণ হয়ে যাবে। তো আপনারা সবুজ সিগনাল এখানে দেখতে পারবেন যে সাবমিট টু ক্লাস্টার প্রেরণ হয়েছে এবং রিলোড নিয়ে এটা ক্লাস্টারে চলে যাবে তথ্যগুলো। তো এই পর্যন্ত আসলে এভাবে আপনারা প্রত্যেকটা শ্রেণী নির্বাচন করে ক্লাস্টারে জমাদান দিয়ে এখানে আপনি প্রত্যেকটা বাচ্চা আগে টিক মার্ক দিয়ে অ্যালাউ করে দিবেন। তারপরে আপনি এখান থেকে বাচ্চাগুলোর মাসগুলো দেখে নেবেন, দেখে নিয়ে ক্লাস্টারে পাঠানো অপশন ক্লিক দিবেন। তো সমস্ত কাজ শেষে আপনারা অবশ্যই ব্রাউজারটি লগ আউট করে রাখবেন। তো 1 হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ক্লাস আবার নির্বাচন করবেন। আমরা প্রাক প্রাথমিক নির্বাচন করে খুঁজুন অপশনে ক্লিক দেই। এরপরে শিশু শ্রেণী চলে আসছে, এখানে যেহেতু রেকর্ড আমার 20টি করা ছিল, তো 20টি 13টি বাচ্চা আসছে বিধায় এখানে 13টি 1 থেকে 0 পর্যন্ত দেখাচ্ছে। এখানে এখানে 13টি বাচ্চাই দেখাচ্ছে। তো আপনার বাম পাশে বাচ্চাগুলো আগে অ্যাক্টিভ করে নেই, এখানে অ্যাক্টিভ হয়ে গেল। যাওয়ার পরে এখান থেকে আপনি মাসগুলো দেখে নেবেন। তো মাসগুলো ঠিক থাকলে এখানে ক্লাস্টারে পাঠানো জমা ক্লাস্টারে পাঠান এই অপশনে ক্লিক দিবেন। তো এরপরে আসবে এলো আপনি কি ক্লাস্টারে জমা দিতে চান, তাহলে এরকম হা নির্বাচন করতে হবে। এটা পেজটি রিলোড নেবে এবং এই ডান পাশে আপনার সবুজ সিগনালে দেখাবে যে সাবমিট টু ক্লাস্টার সাকসেসফুল। তো প্রতিটা বাচ্চার আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন যে এখানে মাসগুলো ঠিকঠাক 6টা মাস এখানে আসছে কিনা। আর যদি আপনি কোনো বাচ্চাকে মিসিং রাখতে চান, তাহলে সেই মাস না থাকলে সমস্যা নাই। এবং ডান পাশে আপনার যে আইকন দেখা যাচ্ছে, আই আইকনে ক্লিক দিয়ে এই বাচ্চার পুরোপুরি তথ্য আপনি আবার দেখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট টু ক্লাস্টার অপারেশন কমপ্লিট। তো এরকমেরই আপনি ক্লাস্টারে প্রেরণ করতে পারবেন। এটা রিলোড নিয়ে এটা খালি হয়ে যাবে। এরভাবে আপনারা প্রত্যেকটা ক্লাস বা শ্রেণী নির্বাচন করে
আপনি প্রথমে চাহিদা পত্রই সংরক্ষণ করবেন এবং ক্লাস্টারে এখানে ক্লাস্টারে পাঠানো অপশনে ক্লিক দিয়ে সব ঠিক করবেন।